আমাদের কাছে সাহাবারাও আছে, আমাদের কাছে আহলে বাইতে রাসূলও আছে। আমরা একটাকে বাদ দিয়ে আরেকটাকে ভালোবাসতে শিখিনি, ঠিক কি না কথা কন? আমরা দুই দলকেই মহব্বত করতে শিখেছি, শিখিয়েছেন আমাদের ইমামগণ, ঠিক কি না কথা কন? সেজন্য এই আয়াতের তাফসীরে হযরতে আবু মূসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আন, সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আন এবং ইবনে সিরিন হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আন বলছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট তাদের দ্বারা বোঝানো হয়েছে যারা দুই কেবলার দিকে নামাজ পড়েছেন। একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। দুই কেবলার দিকে মানে মসজিদ আল আকসা এবং বাইতুল্লাহ, দুই কেবলার দিকে যারা নবীর সাথে নবীর পিছে নামাজ পড়ার সুযোগ পেয়েছেন, সূরা তওবার 100 নম্বর আয়াতে আল্লাহ তাদেরকেই তাদের উপরেই আল্লাহ সন্তুষ্ট আছেন বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং তাদের জন্য জান্নাতের স্পেশাল নিয়ামত বরাদ্দ আছে, যেই জান্নাতটা নিশ্চিত করে দেয়া হয়েছে সেই জান্নাতের নিচে নহর থাকবে, সেটাও এই আয়াতের মধ্যে বলে দেওয়া হয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা এক কোল। দুই নম্বর কোল ইমাম শাবি বলতে লাগলেন, তারা হলো ওনারা যারা বায়াতে রিদওয়ানের মধ্যে হুদাইবিয়ার সন্ধির মধ্যে যারা উপস্থিত ছিলেন তাদের কথা বলা হয়েছে। এটা সেকেন্ড কোল। থার্ড কোল হলো যেটা ভেরি সিগনিফিকেন্ট আমাদের জন্য, আগের দুই কোল দেখে ফতোয়া দিলে হবে না, ছয়টা কোল আপনাকে জানতে হবে। এখন আমাদের দেশে একদল কয় মক্কা বিজয়ের আগেরগুলো ঠিক আছে, মক্কা বিজয়ের পরেরগুলো ঠিক নাই, বায়াতে রিদওয়ানের আগেরগুলো ঠিক আছে, বায়াতে রিদওয়ানের পরেরগুলো ঠিক নাই। এইভাবে করে সাহাবায়ে কেরামকে খাটো করতে যারা চায় তারা হলো রাফেজি রাফেজি রাফেজি, শিয়া শিয়া শিয়া, কথা কন ঠিক কিনা? হাত তোলে বলো ঠিক কিনা বলো। জীবন গেলে যাবে, সত্য কথা বলতে হবে। আলা হজরত জীবনের পরোয়া, ইমাম শের বাঙ্গালা জীবনের পরোয়া করেন নাই। এবার আসেন তিন নম্বর কোল, যেটা তিন নম্বর কোলে আতা বিন আবি রিবাহ বলতে লাগলেন, তারা হলো আহলে বদর। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বদরের যুদ্ধে উপস্থিত ছিল তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, তারা আল্লাহর উপর সন্তুষ্ট। এরপরে চার নম্বর কোলে মোহাম্মদ বিন কাব আল কুরজি রহমতুল্লাহ আলাই বলছেন, উনসে মুরাদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তমাম আসহাব হ্যায়, যাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, যারা আল্লাহর উপরে সন্তুষ্ট তারা মক্কা বিজয়ের আগে মক্কা বিজয়ের পরে বাইতুল মকদেসের দিকে কাবার দিকে কিংবা সাহাবে বদর এরকম কোন ভাগ নাই, যারাই নবীকে ইমানের চোখে দেখেছে এবং ইমানের উপরে দুনিয়া থেকে গিয়েছে তাদের সবার উপরে আল্লাহ সন্তুষ্ট। জোরে বলেন না সুবহানাল্লাহ। চার নম্বর কৌলে আপনি তিবিয়ানুল কোরআন দেখবেন, যারা আমার ভাইয়েরা সাহাবাকে নিয়ে কটাক্ষ করতে চান, তফসির তিবিয়ানুল কোরআন গোলাম রসুল সাইদির লেখা, সেটার 339 পৃষ্ঠা 338 পৃষ্ঠার মধ্যে আপনি পেয়ে যাবেন যে এখানে
আপনারা একটা কৌল বলে বলে মানুষকে বিভ্রান্ত করার সুযোগ নাই এখানে ছয়টা ইমামের ছয়টা কৌল আছে ঠিক কি না কথা কয় তো এখন আপনি বলেন ভাই আপনি কি 10 জনকে নেবেন নাকি 10,000 কে নেবেন নাকি 10 1 লাখ কে নেবেন নাকি 1 লক্ষ 14,000 সবাইকে নেবেন একটু জোরে বলেন জোরে বলেন আমি আমাকে যদি বিবেচনা করতে বলে যে আপনি কোনটা নেবেন এখানে তো 6টা কৌল আছে আরেক কৌল আছে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দেওয়ার ক্ষেত্রে সবার আগে ছিল তারা আরেক কৌল আছে যারা হিজরতের সময় রাসূলে পাকের সাথে সবার আগে মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে তারা এখন আমি 6টা কৌল বিবেচনা করে আমি দেখলাম আমি যদি 1 নম্বরটা নিয়ে কিছু সাহাবা বাদ পড়বে 2 নম্বরটা নিয়ে আরো কিছু বাদ পড়ে যাবে 3 নম্বরটা নিলেও শুধু বদরি সাহাবা ছাড়া বাকিরা বাদ পড়বে শেষেরটা নিলে শুধু হিজরত যারা করেছে তারা ছাড়া বাকিরা বাদ পড়বে শেষের আগেরটা নিলে যারা নবীজির জন্য জীবন দিতে সবার আগে এসেছে তারা ছাড়া বাকিরা বাদ পড়বে কিন্তু আমি যদি এই তিবিয়ানুল কোরআনে আল্লামা ইবনুল জাওজির রেফারেন্স দিয়ে গোলাম রাসূল সাইদি যে 4 নম্বর কোল যেটা লিখেছেন ওটা যদি আমি মেনে নিতে পারি তাহলে আমার নবীর সমস্ত সাহাবা সেখানে শামিল হবে তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট তারা আল্লাহর উপরে সন্তুষ্ট সুবহানাল্লাহ জোরে বলেন ভাই সুবহানাল্লাহ ভাই আপনি কি বলবেন আপনারা কারা আছেন এখানে আসেন আমার সামনে আমি শেরে মিল্লাতের জুতা থেকে পড়া ধুলোগুলো মাথায় নিয়েছি তো শেরে মিল্লাত তো হতে হওয়া সম্ভব নয় এটা একটা ছিল সেকেন্ড আর হবে না শের বাংলা কি সেকেন্ড হয়েছে কিন্তু ওনাদের কদমের ধুলাগুলো কিন্তু এখনো জমিনে আছে ঠিক কি না কথা কয় সুতরাং এই বাংলাদেশে যদি সত্যিকারের ইমানদার খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করতে চান সিঙ্গেল পাঞ্জাতন যারা আছেন তাদেরকে অনুরোধ করব ডাবল পাঞ্জাতন হয়ে যান কি পাঞ্জাতন বলেন না ডাবল একটা হলো নবী মাওলা আলী ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এটা একটা পাঞ্জাতন আরেকটা পাঞ্জাতন হলো নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফারুক আজম উসমান যুন্নুরাইন মাওলা আলী কয়টা পাঞ্জাতন বলেন না ডাবল একটাতে চড়ব আরেকটা রাস্তা দেখাবে সুবহানাল্লাহ নবীজি বলেছেন ইন্না মাসালা আহলে বাইতি কামাসালি সাফিনাতে নূহ ফমান রাকিবাহা নাজা আমার আহলে বাইত হলো নূহ আলাইহিস সালামের কিশতি যারা আরোহণ করবে তারা নাজাত পাবে আবার নবীজি এই কথাও বলেছেন আসহাবি কন্নুজু আমার সাহাবা আকাশের তারার মতো বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম তাদের একজনকে অনুসরণ করলেই তোমরা হেদায়তের পথ পেয়ে যাবে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এখানে একজনকে অনুসরণ করলেই বিআইহিম বলেছেন যে কোনো একজনকে এখানে আমার নবী আলাদা করে কাউকে বাদ দেন নাই যে সিদ্দিক আকবরকে অনুসরণ করিও ফারুকে আজমকে করিও না উসমান যুন্নুরাইনকে করিও আমিরে মুয়াবিয়াকে করিও না এই ধরনের করে আমার নবী ভাগ করে দেন নাই আমার নবী বলেছেন আমার সাহাবা যে কোনো এক জনকে অনুসরণ করলেই রাস্তা পেয়ে যাবে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ বাবার আমার আমি আপনাদের উদ্দেশ্যে দু চারটা হাদিস কোট কোট করে এনেছি বুখারী সুবহানাল্লাহ বলেন
আসাখুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাআলা আসহিহুল বুখারী, জমিনের উপরে আসমানের নিচে কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ সহিহ বুখারী, খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 515 হাদিস নম্বর 3389, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জায়গায় হাদিস এসেছে নবীজির সাথ করেছেন খাইরুন নাসে কারানি, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, সবচেয়ে উত্তম মানুষ হলো আমার যুগের মানুষ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন আমার যুগের মানুষ হলো সবচেয়ে উত্তম, তারপর পর উত্তম হলো তাবেঈনগণ, তারপর পর উত্তম হলো তবে তাবেঈনগণ, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আপনি নেন নাসাই শরীফের হাদিস, মিশকাতে এসেছে এই হাদিস কানা, নবীজি বলছেন আকরিমু আসহাবি ফাইন্নাহুম খিয়ারুকুম, আমার সাহাবাদেরকে সম্মান করো, তারা হচ্ছে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আরেকটি হাদিস আমি আপনাদের সামনে কোট করছি, নবীজির সাদ করতে লাগলেন লা তাসুব্বু আসহাবি ফাইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন যাহবান মা বালাগা মুদ্দা আহাদিহিম আও নাসিফাহু, খবরদার আমার কোন সাহাবাকে গালি দেওয়ার দুঃসাহস দেখাবে না, লা তাসুব্বু আসহাবি আমার কোন সাহাবাকে গালি দেওয়ার দুঃসাহস দেখাবে না, কেন জানো ফা ইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন যাহবান, তোমরা যদি আল্লাহর রাস্তায় আল্লাহর দিনের জন্য উহুদ পরিমাণ সম্পদ ব্যয় করো, স্বর্ণ উহুদ পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দিয়ে দাও, মা বালাগা মুদ্দা আহাদিহিম আও নাসিফাহু, আমার সাহাবারা ইসলামের জন্য যা দিয়েছে তার এক মুদ মানে এক মুদ মানে এভাবে এক মুঠ মুষ্টি, মুদ হলো একটা গণনার যন্ত্র মাপার, এক মুদ যে ইসলামের জন্য তারা দিয়েছে, বর্তমানে উহুদ পরিমাণ স্বর্ণ দিলেও তাদের এক মুদের সমান হবে না, আরো জোরে বলেন না হবে হবে। শুধু তাই নয়, আমার নবী স্পষ্ট বলে দিয়েছেন খবরদার আমার আমাকে আল্লাহ প্রেরণ করেছেন এই কায়নাতকে সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার জন্য, আমার সাথে যারা সাহাবা দিয়েছেন তারা কেউ আমার সফর সঙ্গী, কেউ আমার চাচা, কেউ আমার শ্বশুর, কেউ আমার বাবা, কিন্তু ফামান সাব্বাহুম তাদেরকে যারা গালি দেয় ফা আলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি والناس اجمعين ولا يقبل الله منه يوم القيامه صرفا ولا عدلا, তাদের কাউকে যদি কেউ জর্রা পরিমাণ গালি দেয় তাদের উপরে আল্লাহর লানত, সমস্ত ফেরেশতাদের লানত, গোটা কায়নাতের মানুষের লানত, তাদের কোনো ইবাদত, তাদের কোনো নফল, তাদের কোনো ফরজ কাল হাশরের মাঠে আল্লাহ কবুল করবে না, কবুল করবে না, কবুল করবে না, কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা না, ইমাম কুরতুবী আহকামুল কোরআন অষ্টম খণ্ডের 196 পৃষ্ঠার মধ্যে এই হাদিস কানা কোট করেছেন। তাহলে আজকের দিনে তারাকারা যারা সাহাবায়ে কেরামকে নিয়ে কটুক্তি করতে চায় তাদের নামাজের কোনো মূল্য আছে? তাদের এবাদতের কোনো দাম আছে? তাদেরকে নিয়ে আমরা সমাজে পরিচালনা করছি, আমাদের আপনজনের ভিতরে তারা আছে, আসলে নাই কথা কন না, তাদেরকে চেনা বড় মুশকিল হয়ে গেছে এখন। তাদের একটাই কথা, তারা এমনভাবে আমাদের সাথে ধোঁকাবাজি করছে, তারা সরলমনা মুসলমানদেরকে আহলে বাইতে রাসূলের প্রেম এর একটা প্রেমের একটা দৃশ্য দেখিয়ে ভিতরে ভিতরে তাদের কি আকীদা আমি যদি আপনাদের সামনে একটু পেশ করি আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে, আপনারা অবাক হয়ে যাবেন। আমি তাদের আকীদাগুলো সম্পূর্ণ স্টাডি করেছি, অনেকগুলো আকীদা আমি কোট করে এনেছি,
আমি আপনাদের সামনে সেগুলো একটু একটু পেশ করতে চাই। তাদের এক নম্বর আকীদা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবৈধ খলিফা। নাউজুবিল্লাহ জোরে বলেন। তাদের একটা কিতাব আছে তুফায়ে ইসনা আশারিয়া, তুফায়ে ইসনা আশারিয়া। ওই কিতাবের মধ্যে আছে রাসূলে খোদা নে আবু বকর কো বি উমুরে দ্বীন কা ওয়ালি নহীঁ কাহা। নাউজুবিল্লাহ মিন যালিক। চিন্তা করতে পারেন কত কঠিন। এরপরে ওমর জাহেল থে, নাউজুবিল্লাহ মিন যালিক। ওমর ফারুকে আজম নাকি জাহেল ছিল, আরো জোরে বলেন না। এরপরে বাজ মাসায়েলে শরিয়া না জানতে থে, ওমর ফারুকে আজম নাকি শরীয়তের মাসলা জানতো না, আরো জোরে বলেন। নাউজুবিল্লাহ। উসমান সে সব সাহাবা বেজার থে আর উনকে কতল মে রাজি থে। ওদের আকীদা হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার উপরে নাকি সব সাহাবা বেজার ছিল, ওনার কতলের উপরে নাকি সবাই খুশি ছিল। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি আশ্চর্য হবেন এদের আরো আকীদা। হযরত আয়েশা নে রাসূলে খোদা কি মুখালিফত কি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি আমার নবীর বিরোধিতা করেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলো আপনারা জানেন না, ভয়াবহভাবে এগুলো ঢুকাবে কদিন পরে, কথা কর ঠিক কিনা বলেন না। এখন আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের দেশে আউল বাউল ফাউল কতগুলো আছে, যারা বাউলামি করে করে বলতেছে। আমি আর একটা প্রোগ্রামে বলেছি, ভিডিওটা আপনারা দিয়েছিলেন, মাওলা আলীকে নাকি ইচ্ছে করেই তারা নাকি খেলাফত দেয় নাই, তারা নাকি সাকিফা গোত্রে গিয়ে সিদ্দিক আকবর নাকি ষড়যন্ত্র করে খেলাফত নিয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের ব্যাপারে কোরআন থেকে সাব্যস্ত রয়েছে, জোরে বলেন ঠিক কিনা বলেন। নবীজি স্পষ্ট বলে দিয়েছেন, লাউ কুনতু মুত্তাখিজান খলিলান গায়রা রাব্বি লাত্তাখাজতু আবা বকরিন খলিলা। আমি যদি আল্লাহর ছাড়া অন্য কাউকে এত ভালোবাসা দিতাম, আল্লাহ ছাড়া কাউকে যদি খলিলিয়তের মাকামে বসাতাম, তাহলে ওই প্লেসটা পেয়ে যেত আবু বকর সিদ্দিক, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহু আকবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা দেখবেন যারা আজকে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিয়ে পার পেয়ে যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন না তারা আর কদিন পরে সিদ্দিক আকবরকে গালি দেবে। তারা যদি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিয়ে পার পেয়ে যায়, তারা ফারুকে আজমকে গালি দেবে, তারা উসমান জুন্নুরাইনের বিরুদ্ধে কথা বলবে, তখন আর কাটতে পারবেন না, এখন গোড়ায় কেটে দিতে হবে, ঠিক কিনা কথা বলেন, হাত তোলে বলেন ঠিক কিনা। আপনি কি মনে করেছেন নবীজি বলেছেন লা তামাসসুন নারু, আগুন স্পর্শ করবে না, মান রানি, যে আমাকে দেখেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যে আমি নবীকে দেখেছে ওয়ামাতা এবং মৃত্যুবরণ করেছে আলাল ইসলাম, যে আমাকে দেখেছে এবং ইসলামের উপরে গিয়েছে, সেটা যদি এক সেকেন্ডের জন্য হয়, শুধু এক সেকেন্ড, ওই খাইবারে একজন কালো ব্যক্তি নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হয়ে যুদ্ধ করতে চাই, ওগো নবী আমি আপনার পক্ষে চলে এসেছি, কিন্তু আমি তো এই কাফের মুনাফিকদের ছাগল পাল ছাগলের পাল আমার দায়িত্বে, এগুলো আমি কেমনে পৌঁছাবো তাদের কাছে। আমার নবী বলছেন তুই তো জানোস না এই ছাগলের পালও আমি মুস্তফার গোলামি করে, ঠিক কিনা কথা বলে। আমার নবী ইশারা দিয়েছেন ছাগলগুলো যার যার, ভেড়াগুলো যার যার ঘরে চলে গেছে, ওই ব্যক্তি যুদ্ধের ময়দানে গেছেন, মাত্র যাওয়ার সাথে সাথে তিনি শহীদ হয়েছেন, কিছুক্ষণ কিছুক্ষণ মাত্র
ইমানের উপরে ছিলেন নবীর সাহাবিয়ত পেয়েছেন কিছুক্ষণ ওনার মাকাম গোটা পৃথিবীর সমস্ত গাউস কুতুব আব্দাল আখিয়ার আওতাত নাকিব নুতাবা নজাবার উপরে ওনার মাকাম জোরে বলেন সুবহানাল্লাহ যিনি কিছুক্ষণের জন্য নবীর সোহবত পেয়েছেন ইমানের উপরে সুবহানাল্লাহ নবীজি বলেন যারা আমাকে ইমানের সাথে দেখেছে তাদের কি আগুন টাচ করবে এবং তাদেরকে যারা দেখেছে ওরে বেকুব তুই আমিরে মুয়াবিয়াকে গালি দিচ্ছিস তোর ভালো না লাগলে চুপ থাক ঠিক কি না কথা কর না তোর ভালো না লাগলে মুখে ট্যাপ লাগা তুচ্ছে কি ইমাম আবু হানিফা কম বুঝেছে তুচ্ছে কি আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী যিনি 250 বিষয়ে দক্ষ ঠিক কি না কথা কর আমি জানি আমার বিরুদ্ধে অনেক লেখালেখি হবে এখন গোটা পৃথিবী যদি আমার বিরুদ্ধে চলেও যায় আমার ঈমান কোন সূত্রের উপরে থাকবে সেটা আমার ইমাম বলে দিয়ে গেছেন সুবহানাল্লাহ আমার ইমাম বলে দিয়ে গেছেন আহলে সুন্নাত সত্যিকারের সে যার কাছে সাহাবার সম্মান নিরাপদ আহলে বাইতের সম্মান নিরাপদ ঠিক কি না কথা কর আমার বিরুদ্ধে বলে লাভ নাই আমরা আবেগী না আমরা আবেগ দেখাই প্রেমের জায়গায় কিন্তু আকীদার ক্ষেত্রে আবেগকে প্রশ্রয় দেয়া যাবে না আকীদার ক্ষেত্রে যেটা সঠিক সেটা ঠিক কিনা কথা কন বড় দুঃখ লাগতেছে রিসেন্টলি যে হারে ভণ্ডামি শুরু হয়েছে ঠিক কিনা সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে নিজেকে সুন্নি পরিচয় দিতে পর্যন্ত লজ্জা পাচ্ছি ওরশের নামে যেই রং থামাশা বর্তমানে শুরু হয়েছে ঠিক কি না কথা কর আরো জোরে বলেন জানি আমার বিষয়টা বড় করা আপনারাই দিয়েছেন আমি এমনি ফেসবুকে ইউটিউবে যে বক্তব্যগুলো দিই বড় মধুর যুবক ভাইরা সেগুলোর জন্য দিওয়ানা পাগলপারা কিন্তু আজকে আমাকে দিয়েছেন সূরা তওবার 100 নম্বর আয়াতের আলোকে সাহাবায়ে কেরামের সুমহান মর্যাদা আমি আমার জায়গায় বরাবর আছি কথা কর না ঠিক কি না না থাকলে কইেন কষ্ট নিয়েন না আমি স্পষ্ট করে আপনাকে বলতে চাই কিতাবের নাম হলো ফাদাইলুস সাহাবা জোরে বলেন সুবহানাল্লাহ লেখকের নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাই উনি বলতে লাগলেন আমার নবী থেকে হাদিস কোট করছেন আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজতামিউ হুব্বু হাউলাইল আরবা ইল্লা ফি কলবি মুমিনিন একমাত্র মুমিনের কলব ছাড়া অন্য কারো কলবে এই চারজনের ভালোবাসা একত্রিত হতে পারবে না কথা বলেন ঠিক কি না সিদ্দিক আকবর ফারুক আজম উসমান জুনুরাইন মাওলা আলী এই চারজনের ভালোবাসা একত্রিত হবে একমাত্র মুমিনের কলবে যে মুমিন নয় তার কলবে হয়তো একজন থাকতে পারে দুইজন থাকতে পারে চারজন একসাথে থাকবে না যার কলবে চারজন থাকবে না সে মুনাফিক সে মুনাফিক যার কলবে চারজন একসাথে থাকবে সে মুমিন কথা বলেন ঠিক কি না আপনি আমাকে প্রশ্ন করতে পারেন হুজুর আমার নবী বলেছেন তারাক্তু আমার নবী বলেছেন আমার উম্মত বনি ইসরাইল ইন্না বনি ইসরাইল তাফাররাকাত আলা সিনতাইন ওয়া 70 মিল্লাতান ستفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي এখন প্রশ্ন হলো ওখানে তো আমার নবী বলেছেন আমি এবং আমার সাহাবা যেদিকে এখন আপনি আমাকে প্রশ্ন করেন হুজুর আহলে বাইতের কথা কেন বলেন নাই ভাই ঠিক কিনা বলেন না আহলে বাইত কি ছোট না 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 আহলে বাইতের মর্যাদা আকাশ চুম্বী সিদ্দিক আকবর নিজেই বলেছেন বুখারীর হাদিস তিনি বলেছেন লাকারাবাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বু ইলাইয়া আন আসিলা মিন কারাবাতি আমি আবু বকরের জন্ম দেওয়া সন্তানের চেয়ে আমার নিজের আপন বাবার চেয়ে আমার নিজের মায়ের চেয়ে আমার রক্তের সম্পর্কে নবীর বংশধর আমার কাছে বেশি মহব্বতের আরো জোরে বলেন না সুবহানাল্লাহ সিদ্দিক আকবর হলেন ওই জাত যিনি ইমামে হাসানে পাক
মিম্বরে আসার সাথে সাথে মিম্বর থেকে নেমে ইমাম হাসানে পাককে মিম্বরে বসিয়েছিলেন তিনি হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন ওমর ফারুক আজম ওই জাত যিনি ওনার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনকে গনিমতের মাল দিয়েছেন 500 দিরহাম আর ইমাম হাসানে পাককে দিয়েছেন 1000 হুসাইনে পাককে দিয়েছেন 1000 আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন জিজ্ঞেস করছেন ওগো আব্বা আমি তো 1000 পাওয়ার কথা আমি নবীর সাথে যুদ্ধ করেছি নবীর সাথে বদরে ছিলাম বদরে গিয়েছিলাম ছোট ছিলাম নবী বলেছিলেন তুই ছোট চলে যা উহুদ হাইবার খন্দক প্রত্যেক জায়গায় ছিলাম শুধু তাই নয় আমি তো খলিফার সন্তান সেই হিসেবে বেশি পাওয়ার কথা কিন্তু মুরিদ ও মুরাদে মুস্তাফা মাহবুব ও মুহিব্বে মুস্তাফা আ 22 লক্ষ বর্গ মাইলের শাসক আমার ফারুকে আজম সেদিন বলে দিয়েছিলেন যা তুই যে বলছিস তুই বেশি পাওয়ার কথা হাসান ও হুসাইনের মায়ের মতো একজন মা নিয়ে আয় হাসান ও হুসাইনের বাবার মতো একজন বাবা নিয়ে আয় তাদের নানার মতো একজন নানা নিয়ে আয় তাদের নানির মতো সাইয়্যেদা তাইয়্যেবা তাহেরা জাহেদা একজন খাদিজাতুল কুবরা নিয়ে আয় তোমরা কাকে নিয়ে কথা বলছো যার জন্য ফেরেশতা ছেঁড়া কাপড় পরে এসেছিল আস্তে বলতেছেন আপনারা ভাই আরো জোরে বলেন না যার জন্য ফেরেশতারা জিবরিল আমিন একদিন ছেঁড়া কাপড় পরে এসেছে ও জিবরিল তুমি নূরের ফেরেশতা আজকে ছেঁড়া কাপড় কেন তোমার বলে ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর ছেঁড়া কাপড় পরেছে সেটা দেখে আল্লাহ গোটা আসমানের ফেরেশতাদেরকে অর্ডার দিয়েছে আবু বকর যখন ছেঁড়া কাপড় পরল তোরাও ছেঁড়া কাপড় পর তোমরা কাকে গালি দিচ্ছ আমার যুবক ভাই তোমরা কার বিরুদ্ধে বলছো কার ব্যাপারে কথা বলছো কাকে অবৈধ খলিফা বলার সাহস করছো যিনি খেলাফতের মসনদে আসার সাথে সাথে তুমি তারিখুল খুলাফা খুলে দেখো সেখানে স্পষ্ট আছে যিনি খেলাফতের মসনদে আসার সাথে সাথে ওই ওনার খেলাফতের এরিয়ার ঘরে 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 গিয়ে খবর নিয়েছিলেন শুধু তাই না মদিনা থেকে কিছু দূরে একজন অন্ধ বৃদ্ধা রমণী বসবাস করতেন যার কোনো আপনজন ছিল না যার কোনো সন্তান ছিল না যার কোনো কন্যা পুত্র ছিল না ওই রমণীর প্রত্যেক দিনের কাজগুলো করে দিতেন ওমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা একদিন ওমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা গিয়ে দেখছেন ওই বৃদ্ধা মায়ের সব খিদমত করা হয়ে গেছে উনি জিজ্ঞেস করলেন কে আজ এই কাজ করে ফেলল আমার আগে এসে কে করে ফেলল তখন খবর নিয়ে জানা গেল মাত্র সদ্য খেলাফতের মসনদে বসা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা গিয়ে ওনার ওই খেলাফতের এরিয়ার ভিতরে থাকা ওই বৃদ্ধা রমণী মায়ের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত কাজগুলো একজন পুরুষের পক্ষে যা যা করা সম্ভব সব করে দিয়েছিলেন আপনি বলেন তো গোটা পৃথিবীর সমস্ত রাষ্ট্রনায়ককে ভ্লাদিমির পুতিন বলেন জেলেনস্কি বলেন ওই ডোনাল্ড ট্রাম্প বলেন বর্তমান জো বাইডেন বলেন গোটা বিশ্বের সমস্ত পরাশক্তির মালিক যারা বর্তমানে তাদের সবাইকে এক পাল্লাই দিলে সিদ্দিকে আকবরের ঘোড়ার যে ধুলা কদম থেকে ঝরে ঝরে পড়েছে সেগুলোর সমানও হবে না ঠিক কিনা কথা কয় আজকে আমাদের রাষ্ট্রনায়কদের জন্য বলছি আমরা তো ক্ষমতা পেলেই ভুলে যাই সমাজের কথা এলাকার কথা আমরা ব্ল্যাক গ্লাস খুলে এলাকার মানুষকে দেখার সুযোগ আমাদের হয় না ঠিক কিনা কথা কয় আমরা ভুলে যাই আমার গ্রামের মানুষ কেমন আছে আমার দেশের মানুষ কেমন আছে আমি সবার কথা বলছি না অনেক ভালো ভালো আছে ঠিক কিনা কথা কর কিন্তু সিদ্দিকে আকবর যার জন্য জান্নাত নিশ্চিত করে দিয়েছিল আমার নবী আমার নবী স্পষ্ট বলে দিয়েছিলেন ওই ওই বায়াত তে আকাবা আকাবার 3 নম্বর শপথের মধ্যে যখন 72 জন আমার নবীর হাতে 72 73 জন আমার নবীর হাতে বায়াত গ্রহণ করেছিলেন
ওই মদিনার মানুষ তখন সেখানে তাদেরকে শপথ নেওয়া হয়েছিল তোমরা শপথ করে বলো যে তোমরা আমি নবীর জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে আমার জন্য জান এবং মাল দিতে প্রস্তুত থাকবে তখন আসমান থেকে আয়াত নাজিল হয়ে গিয়েছিল ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ মুমিনদের কাছ থেকে জান এবং মাল কিনে নেন বিনিময়ে জান্নাত দিয়ে দেন জোরে বলেন সুবহানাল্লাহ ওই সাহাবারা সেদিন জিজ্ঞেস করেছিল আমরা আপনার জন্য জীবন দেব আপনার জন্য জান দেব ওগো নবী আমরা আপনার জন্য মাল দেব বিনিময়ে আমরা কি পাব তখন আসমান থেকে আয়াত এসে বলেছিল তোমরা বিনিময়ে জান্নাত পাবে জান্নাত জোরে বলেন না সুবহানাল্লাহ তোমরা বিনিময়ে জান্নাত পাবে জান্নাত ভাইজান যদি জিজ্ঞেস করেন হুজুর আল্লাহ বিনিময়ে জান্নাত দিয়েছেন এরকম একজনের উদাহরণ দেখিয়ে দেন এরকম একজনের মিসাল আমাদেরকে দেখিয়ে দেন সর্বপ্রথম যার নাম আসবে তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জোরে বলেন সুবহানাল্লাহ নবীজি বলেছেন আবু বকর ফিল জান্নাত উমর ফিল জান্নাত ওসমান ফিল জান্নাত আলী ফিল জান্নাত জোরে বলেন সুবহানাল্লাহ তালহা ফিল জান্নাত জুবায়ের ফিল জান্নাত আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাত আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাত সাইদ ইবনে যায়েদ ফিল জান্নাত সাত ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাত সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই 10 জন হলো আমাদের জন্য স্যাম্পল গোটা পৃথিবীবাসীর জন্য যে আমার আল্লাহ জান এবং মাল কিনেন বিনিময়ে জান্নাত দেন সুবহানাল্লাহ এটা দর্শই পড়েন আল্লাহুম্মা وعلى آلي আপনাদের কষ্ট হচ্ছে বাবা কষ্ট হচ্ছে কোন কিতাবের নাম হলো ফাদাইলুল খুলাফায়ের রাশিদিন লেখকের নাম আবু নুয়াইম ইস্পাহানি জোরে বলেন সুবহানাল্লাহ পৃষ্ঠা নম্বর হলো 179 খণ্ড নম্বর 1 সেখানে আমার নবী বলতে লাগলেন আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন কল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওয়াজিরি আবু বকর হলো আমার ওয়াজির একটু জোরে বলেন না আবু বকর আমার ওয়াজির ওয়াল কায়েমু ফি উম্মতি মিন বাদি আমার পরে আমার উম্মতের জন্য তিনি দাঁড়িয়ে থাকবেন তাহলে সিদ্দিক আকবর কি অবৈধ খলিফা হতে পারে আমার ভাইয়েরা যে বলতেছেন আমার ভাইয়েরা যারা অন্ধ হয়ে গেছেন যারা আমাদের ঘরে থাকে আমাদের পাশে থাকে সিদ্দিক আকবরকে বৈধ মানতে যারা নারাজ তাদেরকে বলছি আমার নবী স্পষ্ট বলেছেন ওয়াল কায়েমু ফি উম্মতি মিন বাদি আমার পরে এই উম্মতের দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থাকবে আবু বকর একটু জোরে বলেন এরপর নবীজি বলছেন ওয়া উমারু হাবিবি উমর হলো আমার বন্ধু তিনি বলতে লাগলেন ইয়ান্তিকু আলা লিসানি উমর কথা বলবে আমার কণ্ঠে আমার জুবানে আরো জোরে বলেন না সুবহান এরপরে বলেছেন ওয়া আনা মিন উসমান ওয়া উসমানু মিন্নি আমি উসমান থেকে উসমান আমার থেকে এরপরে বলেছেন ওয়া আলিয়ুন আখি সাহেবুল লিবাই আর আলী হচ্ছে আমার ভাই আমার পতাকা বাহী এরপর আপনি আরো নেন আমার দয়াল নবী স্পষ্ট বলে যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ ইফতারাদা আলাইকুম হুব্বা আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী কামা ইফতারাদা সালাত ওয়া যাকাত ওয়া সাওম ওয়াল হজ্জ জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী বলছেন নিশ্চয়ই আল্লাহ এই চারজনের ভালোবাসাকে ফরজ করে দিয়েছে সিদ্দিকে আকবরের ভালোবাসা ফরজ করে দিয়েছে আল্লাহ ফারুকে আজমের ভালোবাসা ফরজ করে দিয়েছে আল্লাহ উসমান জুন্নুরাইনের ভালোবাসা ফরজ করে দিয়েছে
আল্লাহ মাওলা আলীর ভালোবাসা ফরজ করে দিয়েছে যেভাবে নামাজ রোজা হজ যাকাত ফরজ সেইভাবে এই চারজনের ভালোবাসাও আর জোরে প্রজন্মকে বিভ্রান্ত করা যাবে সম্ভব হবে হাদিস আমান নয় বাইহাকি ফাদাইলুল আওকাত প্রথম খণ্ড 50 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিস এসেছে ফামান আনকারা যে এই চারজনের ভালোবাসাকে ইনকার করবে ফাদলাহুম তাদের সম্মানকে ফালা তাকবালু মিনহু সালাতা ওয়াজ যাকাতা ওয়ালা সাওমা ওয়ালা আল হজ্জ তাদের নামাজ তাদের সোম তাদের যাকাত তাদের হজ কিছুই কবুল হবে হবে মনে রাখিয়েন টাকা আসতেছে কিন্তু কথা কোন ঠিক কিনা বলেন না টাকাগুলো অনেক সুন্দর সুন্দর একটা দেশ নাম বলবো না দাম বেড়ে যাবে টাকা আসতেছে গেলে টাকা বসলে টাকা ঠিক কিনা কথা কোন না সাহাবাকে গালি দিলেই টাকা নামাজুবিল্লাহ জোরে বলেন না সেই টাকা পেটে গেলে সেই পেট কি আর ঠিক থাকবে সেই পেট কি আর ভালো থাকবে আহা তুমি তো জানো না কবরের যত আযাবের কারণ আছে তার মধ্যে কঠিন আযাব হবে পসরাবের কারণে গীবতের কারণে আর একটা কঠিন আযাব হবে নবীর সাহাবাকে গালি দেওয়ার কারণে মনে রেখো হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে উলামায়ে কেরাম প্রতিনিয়ত বলছেন আমরাও বলছি উনি হলেন কাতেবে ওহী আরো জোরে বলেন না ওনার ব্যাপারে আমার নবীজি দোয়া করেছেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়াল হিসাব ওয়াকহিল আযাব জোরে বলেন আল্লাহ তুমি মুয়াবিয়াকে কিতাবের এলম দাও তাকে তুমি হিসাবের এলম দাও নবীর দোয়া কবুল হয়নি কল্পনা করলে ইমান থাকবে জোরে বলেন থাকবে থাকবে না মনে রাখবেন যেভাবে কেনানের কারণে নূ আলাইহিস সালামকে দায়ী করা যাবে না সেভাবে ইয়াজিদের কারণে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়ী করা যাবে না যাবে মনে রাখবেন আমরা হাসানি এবং হোসাইনি আমরা শুধু হাসানি নই আমরা শুধু হোসাইনি নই আমরা হাসানিও আমরা হোসাইনিও সহিহ বুখারী কিতাবুল মানাকিব আপনি খুলেন আপনি পেয়ে যাবেন আমার দয়াল নবী মসজিদের মিম্বরে খুতবারত অবস্থায় হঠাৎ করে দেখতে পেলেন ছোট্ট একজন ব্যক্তি মুসল্লি মসজিদের ভিতরে ঢুকতেছে আমার নবী ওই মুসল্লিকে দেখে সাথে সাথে খুতবা স্টপ করে দিলেন স্টপ করে ওনাকে নবীজি মিম্বরে বসালেন মিম্বরে বসিয়ে নবীজি খুতবার টপিক চেঞ্জ করে দিলেন টপিক এতক্ষণ যাই ছিল এখন খুতবা হয়ে গেল ওই ব্যক্তিটা যিনি মসজিদে ঢুকেছেন আমার নবী বলতে লাগলেন ইবনি হাজা সাইয়্যিদুন এটা হলো আমার সন্তান সাইয়্যিদ জাদা জোরে বলেন সুবহানাল্লাহ লা আল্লাহ ইউসলিহু বিহি বাইনা ফিয়াতাইন মিনাল মুসলিমিন এই সাইয়্যিদের মাধ্যমে আল্লাহ মুসলমানদের দুইটা বড় জামাতকে কঠিন সংঘর্ষ থেকে রক্ষা করবে তিনি হলেন ইমাম হাসানে পাক আরো জোরে তিনি ইমাম হাসানে পাক যার মাধ্যমে আমার নবী বলছেন মুসলমানদের দুইটা বড় জামাতের কঠিন সংঘর্ষ আল্লাহ নিরসন করে দেবে তো ইমাম হাসানে পাক হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ করেন নাই সন্ধি করেছে ঠিক কিনা কথা কয় আরো জোরে বলেন ঠিক কিনা আর ইমাম হোসেনে পাক ইয়াজিদের সাথে সন্ধি করেন নাই যুদ্ধ করেছেন সুতরাং আমরাও ইয়াজিদের সাথে সন্ধি করব না যুদ্ধ করব ঠিক কিনা কথা বলেন আমরা ইয়াজিদের বাবা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে যুদ্ধ করব না আমরা ওনাকে ইমাম হাসানে পাকের মতো মোহাব্বত করব ঠিক কিনা কথা আরো জোরে বলেন সুবহানাল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে না আমরা হাসানি হোসাইনি হাসানি হোসাইনি আমার নবী সাহাবাদের ব্যাপারে
হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন খবরদার তোশিব আল্লাহুম্মা আরে বিষয় দিন না যায় দেখ না সেটা ফলি বলবে ওয়া আলা আলি সাইয়্যিদিনা যুবক ভাইরা আপনাদের প্রতি নসিহত হলো ইমানদার থাকতে চাইলে দুই দলকে মহব্বত করতে হবে ঠিক কি না কথা বলেন আমার নবী মানা আলাইহি ওয়া আসহাবি বলার কারণ হলো ওখানে আহলে বাইতে রাসূলের কথা না বলার কারণ হলো যারাই আহলে বাইত তারাই সাহাবা ঠিক কি না বলেন না বলেন না বলেন না ইমাম হোসাইন পাক আহলে বায়াতও সাহাবাও ইমাম হাসানে পাক আহলে বায়াতও সাহাবাও ঠিক কি না বলেন মাওলা আলী আহলে বায়াতও সাহাবাও সুবহানাল্লাহ বলেন না সেজন্য মা আনা আলাইহি ওয়া আসহাবির ভিতরে আহলে বায়াতও আছে সাহাবীও আছে সুবহানাল্লাহ ঈমান যদি ঠিক রাখতে চান চারটা জিনিস ধরে রাখতে হবে কয়টা এই এই ব্যাপারগুলো আকীদার ব্যাপারগুলো কঠিন আপনার মনে হতে পারে হুজুর তাহলে যুদ্ধ কেন হইছে সিফফিনে যুদ্ধ কেন হইছে ওনাদের মধ্যে দ্বন্দ্ব কেন হইছে অনেক কথা আপনার মাথায় আসবে এগুলো শোনা যাবে না ওনারা সাহাবা ওনাদের মধ্যে খাতায়ে ইস্তিহাদি ওনাদের মধ্যে যা কিছু হয়েছে এগুলোর জবাব ওনারা ওনাদেরকে বুঝবেন ঠিক কি না কথা বলেন আমাদেরকে নিয়ে এগুলো বিচার করার দায়িত্ব দেওয়া হয় বাবা আর মা একটা সাপোজ উদাহরণ দিচ্ছি জগরা হলে সন্তান কি সেখানে বিচার করতে পারে সে কোন দিকে যাবে সে বাবার পক্ষে বলবে না মায়ের পক্ষে বলবে এখানে আমি বাবা মা বোঝাতে গিয়ে মুরব্বি বোঝাচ্ছি খাতায়ে বুজুর্গ গ্রেফতার খাতা আছে একটা কথা আছে মুরব্বির ভুল ধরাও আরেক ভুল ঠিক কি না কথা বলেন খবরদার আজকে থেকে এই মাহফিল থেকে চুপ হয়ে যাবেন অনেক রকমের যুক্তি আপনাকে দেখানো হবে অনেক রকমের কথা আপনাকে বোঝানো হবে কিন্তু আপনার জীবন চলে যাবে আপনি চারটা জিনিস মজবুত করে ধরে রাখবেন যে চারটা জিনিসের মধ্যে একটা হলো কোরআন আরো জোরে বলে কোরআনকে মজবুত করে ধরবেন আজকের দিনে আমি একটা মেসেজ দিয়ে যাই আমার মিডিয়ার ভাইয়েরা দ্রুত সেটাকে প্রচার করে দেবেন বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ কতগুলো অমূল্য সম্পদের মধ্যে একটা হলো কোরআনে হাফেজ জোরে বলেন না বাংলাদেশের যত অমূল্য সম্পদ আছে যে সম্পদের মূল্য দেওয়া সম্ভব নয় তাদের মধ্যে একদল হলো হাফেজে কোরআন এই হাফেজে কোরআন দের মাধ্যমে আমার বাংলাদেশকে গোটা বিশ্ব চিনে আমার বাংলাদেশের হাফেজ বিশ্বের দরবারে প্রথম হয়েছে আপনারা মিডিয়াতে দেখেছেন প্রতিনিয়ত প্রতি বছর শত শত কোরআনের পাখি তৈরি হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কিন্তু বড় আফসোসের ব্যাপার তাদেরকে আমরা প্ল্যাটফর্ম দিতে পারছি না মাহে রমজান মাস আসলেই তাদের বড় আশা থাকে তাদের মায়ের স্বপ্ন থাকে তাদের বাবার একটা স্বপ্ন যে আমার ছেলে হাজার হাজার মানুষকে তারাবিন নামাজের ইমামতি করবে ঠিক কি না কথা বলেন বাবার স্বপ্ন থাকে আমার ছেলের পিছে আমি নামাজ পড়ব কিন্তু বড় দুঃখের বিষয় এখন হাফেজে কোরআনের নিয়োগের নামে বিভিন্ন রকমের প্রহসন চলছে ঠিক কি না বলেন না আগে থেকে নিয়োগ রেডি থাকে একটা নামমাত্র ইন্টারভিউ নেওয়া হচ্ছে এরকম মেসেজ আমাদের কাছে আসছে শুধু তাই না বড় আফসোসের ব্যাপার হলো যিনি ইন্টারভিউ নিচ্ছেন ওনার ইন্টারভিউ কে নিছে আল্লাহই ভালো জানে ইমামের ইন্টারভিউ হয় খতিবের ইন্টারভিউ হয় হাফেজের ইন্টারভিউ হয় সভাপতির ইন্টারভিউ কখন হয়েছিল আরো জোরে আরো জোরে আরো জোরে আমি বলতাম না বলতে বাধ্য হচ্ছি নিজের চোখে দেখেছি লজ্জায় চলে এসেছি আমি এক মসজিদে আমি গেছি আমারে কয় হুজুর আমি ফিসটা উল্টে দিই আপনি ওখান থেকে ধরিয়েন
যিনি মসজিদের দায়িত্ববান উনি আমাকে বলতেছে হুজুর আমি কুরআন শরীফ ইষ্টে উল্টে দিব আপনি ওখান থেকে ধরবেন তো বুঝতে পারেন খবরদার হাফেজে কুরআনদের সাথে যারা অন্যায় করবে তাদের শান ও আজমতকে যারা খাটো করবে সভাপতি আর সেক্রেটারির পিছে পিছে কোরআনে হাফেজকে যারা ঘুরাবে কাল হাসরের মাঠে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে ঠিক কি না কথা বলেন হাত তুলে বলো ঠিক কি না বলো তুমি ভুলে যেও না দশ জন ব্যবসায়ী না দশ লাখ ব্যবসায়ী মিলেও একজন জাহান্নামীকে জান্নাতে আনা কঠিন হবে ঠিক কিনা কথা বলেন না কিন্তু একজন হাফেজে কোরআনকে বলা হবে যাও জাহান্নামের গেটে যাও নিশ্চিত জাহান্নামে ঢুকে গেছে এরকম দশ জনকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাও আরো জোরে হাফেজে কোরআনের আমরা আরো অনেকেই কয় তারাবি ফরায়েদ টাকা কেন দিতে হবে পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা কেন দিতে হবে আরে এক লাখ পঞ্চাশ হাজার না তিরিশ দিনে তোমাকে যে তারাবি নামাজগুলোকে কোরআন শরীফ শুনিয়ে শুনিয়ে সহিভাবে পড়িয়ে দিয়েছে তাকে স্বর্ণের পালঙ্কে বসানো দরকার ঠিক কিনা কথা এক লাখ টাকার পঞ্চাশ হাজার টাকা দিয়ে কোরআনের দাম দেওয়া যাবে না কোরআনের দাম দিতে হইলে একমাত্র সেই দাম কাল হাসরের মাঠে আমার আল্লাহ রসুল দেবে ঠিক কিনা কথা বলেন তোমাদের এক লাখ আর পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিসের কোরআনের দাম একটা সুরার একটা আয়াতের একটা শব্দের দাম তোমরা দিতে পারবে না এবং আমি আর একটা করজোরে অনুরোধ করে যাই বাংলাদেশের সব মসজিদগুলোকে সব সভাপতি সব সেক্রেটারি সব দায়িত্ববানদেরকে আমি অনুরোধ করছি আপনাদের কদমে হাত রেখে বলছি ছোট্ট ছোট্ট কোরআনের পাখিদেরকে সুযোগ দেন আপনার মসজিদে আগে দুইজন পড়াইলে এবার চারজন দেন ঠিক কিনা বলেন না বলেন না বলেন না আগে চারজন পড়ালে এবার পাঁচজন দেন প্রয়োজনে চার রাকাত করে করে পাঁচজন হাফেজ সুযোগ পাবে তার কোরআনটা শানিত থাকবে সে কোরআনটাকে গোটা রমজান প্র্যাকটিস করে করে মজবুত রাখতে পারবে কিন্তু বড় দুঃখের বিষয় অসংখ্য হাফেজের কোরআনকে আমরা দেখেছি তারা তারাবির নামাজের সুযোগ না পেয়ে তারা ঘরে বসে থাকে কষ্ট পায় পড়াতে সুযোগ না পেয়ে তাদের কোরআন ভুলে যাওয়ার অবস্থা হয়ে যায় এজন্য আমাদের গোটা সমাজকে দায়ী থাকতে হবে ঠিক কিনা কথা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা আর হাফেজের কোরআন ভাইদেরকে অনুরোধ করে বলছি আপনাদের শান অনেক উপরে আপনারা কোরআনের ধারক আর বাহক আমরা অনেক সময় দেখি অনেক ভাইয়েরা তারাবির নামাজ শেষ হয়ে গেলেই দাড়ি ক্লিন করে ফেলে ঠিক কিনা কথা বলেন না দাড়ি ছেঁটে ফেলে আবার রমজান আসলেই দাড়ি লম্বা করে না ভাইজান এই কাজ করবেন না আপনাকে আল্লাহ কোরআন দিয়েছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব আপনার সিনার মধ্যে রাখার সুযোগ আল্লাহ করে দিয়েছে আপনি কোরআনের সম্মানার্থে ড্রেস চেঞ্জ করবেন না রমজান মাসে যেমনটা আপনি তাকওয়াবান সুফি হয়ে গিয়েছিলেন সারা বছর সেইভাবে থাকবেন আল্লাহ কবুল করুক আমিন বল আরো জোরে বলেন আমিন সোনার মদিনা আমার তো তোমায় ভুলিনি হা হা ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সবই ভুলিব কিন্তু তোমায় জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন খাকে শেফার অধিকারী তোমায় করেছেন জান্নাতের বাগানে তোমায় নবী খাকে শেফার অধিকারী ওরে অধম বলে কেমন করে যাব মদিনা অধম বলে হা হা সবই ভুলিব কিন্তু তোমায় একটু জোরে বলেন সুবহানাল্লাহ
তাহলে এক নম্বরে ধরে রাখবো কোরআন ঠিক কি না বলেন না এক নম্বরে কি ধরবো কোরআন দুই নম্বরে ধরবো সুন্নাহ হাদিস দললে কিতাবের ভিতরে ক্রিকেট খেলা পাবেন বরাত পাবেন না কথা কোনা ঠিক কি না বলেন না আহলে হাদিসের ভাইয়েরা আমি কাউকে বিরুদ্ধে বলতে আসি নাই দুঃখ লাগছে দেখে আসলে ক্রিকেট খেলা পাইছে কিন্তু সবে বরাতটা পায় নাই তারা কথা কোন ঠিক কি না কি স্পিডে বোলিং করতেছে মাশাআল্লাহ বাংলাদেশ দলে অনেক সময় আমরা বোলিং এর সংকটে ভুগি কি সুন্দর বোলিং ব্যাটিং একটু কম ছিল তো বোলিং ঠিক ছিল কিন্তু কথা কোনা ঠিক কিনা বলেন না আহলে হাদিস হওয়া যাবে না আহলে সুন্নাত হতে হবে ঠিক কিনা কথা বলেন হাত তুলে বলেন ঠিক কিনা সুবহানাল্লাহ জোরে বলেন না সামনেও কেসি দিয়ে কাটবে তারাবি আট বানাতে চাইবে হুঁশিয়ার থাকার দরকার আছে না নাই আছে না নাই মনে রাখবেন আমি আপনাকে একটা কথা বলে যাই ওই বারো রাকাত যে কমায় দিতে চায় তারা ওই বারো রাকাতের মধ্যে বারো দুগুণ চব্বিশটা সিজদা আছে চব্বিশটা সিজদার ভিতরে এমন একটা সিজদা থাকতে পারে যেই সিজদায় আপনার মেরাজ হয়ে যেতে পারে ঠিক কিনা কথা